হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিলিটা ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো যে ডিলিটা ট্যাবলেটটি কী কী কাজ করে বা কী কারণে খাওয়া যেতে পারে, কী পরিমাণে খেতে হবে, আর এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না বা প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করতে পারেন। তো চলুন আমরা জানি ডিলিটা ট্যাবলেটটি কী। ডিলিটা ট্যাবলেট প্রস্তুত করা হয়েছে দুইটি মেডিসিনের সমন্বয়ে, একটি হচ্ছে ফ্লুপেন্টিক্সল এবং অপরটি হচ্ছে ম্যারিটারসিন। তো এই দুটি মেডিসিনের সমন্বয়ে প্রস্তুত এই ডিলিটা ট্যাবলেট। এই ডিলিটা ট্যাবলেটের প্রস্তুতকারক হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে আপনার 5 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাবো যে এই ডিলিটা ট্যাবলেটটি কী কাজ করে বা কী সমস্যার জন্য খাওয়া যেতে পারে। প্রথমত, যে কোনো ধরনের দুশ্চিন্তা বা টেনশনের কারণে এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, কেউ যদি অবসন্নতায় ভুগে অথবা উদাসীন ভাব মেন্টালিভাবে যদি কেউ যদি ডিপ্রেশনে থাকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি গ্রহণ করা যেতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের টেনশনের জন্য কিন্তু রাতে ঘুম হয় না, গা জ্বালা পোড়া করে, হাত পা জ্বালা পোড়া করে। তো এই সকল সমস্যার জন্য কিন্তু মানে এগুলো কিন্তু বেশিরভাগ সমস্যাগুলো হয় কিন্তু টেনশনের কারণে বা প্রেশার যদি হাই হয়ে যায়। তো যদি এটা প্রেশার ওষুধ না, কিন্তু এটা অন্ততপক্ষে আপনার দুশ্চিন্তাটা দূর করতে সহায়তা করবে এবং মাথা ঠান্ডা রাখবে, যা আপনার ঘুমানতেও সহায়তা করবে। আর যারা ড্রিঙ্কস করে অথবা ড্রাগস গ্রহণ করে, তাদেরও যদি ডিপ্রেশনের সমস্যা হয় বা ডিসফোরিয়ার প্রবলেম যদি দেখা যায়, সেক্ষেত্রেও তারা এই মেডিসিনটা গ্রহণ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেডিসিনটির কাজ। এক কথায় আমি যদি বলি যে দুশ্চিন্তা বা টেনশন আর ডিপ্রেশন, হ্যাঁ, এই সকল সমস্যার জন্য এই মেডিসিনটি গ্রহণ করা যেতে পারে। এবার আমি আপনাদেরকে জানাই যে এটি কারা খেতে পারবে এবং কী পরিমাণে খেতে পারবে। এই মেডিসিনটা হচ্ছে শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে খেতে পারবে, ঠিক আছে, ভরে পেটে খেতে হবে। এটি আপনি চাইলে সকালেও খেতে পারেন অথবা রাতেও খেতে পারেন। তবে এই মেডিসিনটি গ্রহণ করলে কিছুটা ঘুম ঘুম ভাব আসে অথবা ঘুমও আসে, সেই ক্ষেত্রে আপনারা রাতে এই ট্যাবলেটটি সেবন করলে ভালো হয়। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি গ্রহণ করা যাবে না, যেমন প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই ট্যাবলেটটি খেতে পারবে না। দ্বিতীয়ত, কেউ যদি অতিরিক্ত অ্যালকোহল, বারবিটিউরেট এবং অ্যাপিয়েটের সমস্যায় ভুগে, তবে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে না। এছাড়া যারা মানে খুব বেশি উত্তেজিত হয় বা ওভার অ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনগুলো ইউজ করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরবর্তী যেই সময়টা রয়েছে, সেই সময় কিন্তু মেডিসিনটা ব্যবহার করা যাবে না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি খাওয়া যাবে না। আর আরেকটি জিনিস হচ্ছে, যারা ট্র্যাঙ্কুলাইজার্স জাতীয় মেডিসিন গ্রহণ করে, তাদেরকে কিন্তু এই মেডিসিনগুলোর পরিমাণ ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে এই মেডিসিনটা গ্রহণ করলে। ওকে, তো এই হলো আজকের এই ডিলিটা ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি প্রয়োজন হতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাথেই থাকবেন আমাদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি, ধন্যবাদ।